নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল বর্তমানে আপনারা সবাই জানেন যে বর্তমানে লালা লাইসেন্স জন্য আবেদন কিন্তু আপনি অনলাইনে বাড়িতে বসে করতে পারবেন এবং অনলাইনে আপনি টেস্ট দিয়ে আপনি লালা লাইসেন্সটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন এখন লালা লাইসেন্স টেস্ট দেওয়ার জন্য আপনাকে আর টি অফিস ভিজিট করতে হবে না এখন বাড়িতে বসে টেস্ট দিয়ে আপনি অনলাইন থেকে লালা লাইসেন্সটা ডাউনলোড করতে পারবেন তো কীভাবে লালা লাইসেন্সটা অনলাইনে আবেদন করবেন সেটা নিয়ে কিন্তু আগের ভেতরে আমি দেখিয়ে দিয়েছি তো সেই জন্য আজকের বেরোতে আপনার দেখাবো যে লালা লাইসেন্স অনলাইনে আবেদন করা করার পর কিভাবে অনলাইনে টেস্ট দেবেন এবং টেস্ট দেওয়ার পর কিভাবে অনলাইনে লালালাইসেন্সটা ডাউনলোড করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখাব সেই জন্য ভিডিওটা পছন্দ থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনেও সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমত গুগলে আসবেন গুগলে আসার পর লেখবেন যেখানে পরিবহন এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে খুলে যাবে তারপরে এরা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এর যে ড্যাশবোর্ডটি আপনার সামনে কিন্তু ওপেন কিন্তু হয়ে যাবে হয়ে যাওয়ার পর এরপরে কী করবেন এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স এই অপশানটা আপনি ক্লিক করবেন এই ড্রাইভিং লাইসেন্স অপশানটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু পুনরায় নতুন একটি পেজ কিন্তু ওইভাবে ওপেন হয়ে যাবে তারপরে এখান থেকে আপনার স্টেট এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নেবেন স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এখান থেকে বিভিন্ন অপশান কিন্তু শো হয়ে গেছে এরপর অ্যাপ্লিকেশান স্টেটাস অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমনটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে অ্যাপ্লিকেশান নাম্বার বসিয়ে দেবেন তারপর ডেট বার্থ বসিয়ে এখানে লগ ইন করবেন লগ ইন করার পর এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো হয়ে যাবে এখানে আপনার সমস্ত ডিটেলস এখান থেকে আপনি দেখতে পারবেন এবার নিচে দিকে আসার পর এখানে কিন্তু আপনি যে অনলাইন আবেদন করেছেন যে লালা লাইসেন্স জন্য অনলাইন আবেদন করেছেন তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো হয়ে গেছে এখানে দেখতে সবগুলো কমপ্লিট হয়ে আছে এবং কবে আপনি আবেদন করেছিলেন তার কিন্তু ডেট এখানে লেখা রয়েছে এবং সমস্ত ডিটেলস কিন্তু লেখা রয়েছে এখন বর্তমানে আপনাকে টেস্ট দেওয়ার জন্য আর টি অফিস ভিজিট করতে হবে না এখন কিন্তু আপনি বাড়িতে বসে অনলাইনে কিন্তু টেস্ট কিন্তু দিতে পারবেন ঠিক আছে তো এখান থেকে টেস্টটা দেওয়ার জন্য কী করবেন এখানে দেখতে পাচ্ছেন ওয়াচিং রোড সেফটি টিউটোরিয়াল ইজ ম্যান্ডেটরি এখানে ক্লিক হেয়ার অপশন আছে এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে তো এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমনটি পেজ ওপেন হয়ে গেল এরপর অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার রয়েছে এবার জেনারেল ওটিপি বাটন ক্লিক করবেন জেনারেল ওটিপি বাটন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার মোবাইলে ওটিপি যাবে সেই পিটা বসিয়ে এখান থেকে অনলাইনে কিন্তু টেস্ট দিতে হবে ঠিক আছে এখান থেকে আসতে পারেন এবং এই পদ্ধতির মাধ্যমে খুব সহজে আপনি কিন্তু অনলাইনে টেস্ট কিন্তু দিতে পারেন ঠিক আছে তো এইভাবে কিন্তু এই স্টেপে আপনি আসতে পারেন অথবা আটটি স্টেপ আছে সেখান থেকেও আপনি ডাইরেক্ট কিন্তু আপনি অনলাইন টেস্ট দিতে পারবেন তো কীভাবে তো সেই জন্য আপনি কী করবেন গুগলে আসবেন গুগলে আসার পর এখানে লিখবেন যে পরিবহন লিখে এখানে সার্চ করবেন ঠিক আছে পুনরায় কিন্তু এখানে পরিবহন লিখে কিন্তু আপনি সার্চ করে দেবেন পরিবহন লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর যে অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে কিন্তু শো হয়ে যাবে ঠিক আছে তো লিখে আমি এখানে সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর অফিসিয়াল অফিসার খুলে গেল তারপরে যে প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইট এটা আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এর ড্যাশবোর্ডটি কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে ঠিক আছে তো সেই জন্য আমি এটা ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে এর ড্যাশবোর্ড কিন্তু এইভাবে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেল হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে এখানে অনলাইন সার্ভিস এখানে অনলাইন সার্ভিস মধ্যে ড্রাইভিং লাইসেন্স সার্ভিস দেখতে পাচ্ছেন এই অপশানে আপনি ক্লিক করবেন ঠিক আছে এখানে ড্রাইভিং লাইসেন্স এই অপশান কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর তো এর ড্যাশবোর্ডটা কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এরপর কী করবেন স্টেট এখান থেকে স্টেটটা কিন্তু সিলেক্ট করে নেবেন এই স্টেটটা কিন্তু আপনি সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কী করবেন এখানে লাল লাল লাইসেন্স বলে একটা অপশান কিন্তু দেওয়া রয়েছে এই লালা লাইসেন্স অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনলাইন টেস্ট এই অপশান আপনি ক্লিক করবেন এই অপশান ক্লিক করেও আপনি সেই পেজে আপনি রিডাইরেক্ট কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে নতুন একটি এই রকম পেজে কিন্তু নিয়ে চলে আসবে চলে আসার পর তারপরে আপনি কী করবেন তারপর এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন এবং পাসওয়ার্ড যেটা আপনাকে মোবাইলে পাঠানো হয়েছিল যে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর যে পাসওয়ার্ডটা পাঠানো হয়েছিল টেস্টের জন্য অনলাইন টেস্টের জন্য সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে এই পাছৱাৰ্ড বছিয় নেবে যদি কোনো ধৰণৰ পাছৱৰ্ড আপুনি ভুল যান বা আপোনাৰ পাছৱৰ্ড যদি কোনো কাৰণে ডিলিট হৈ যায় তাৰ ৰট পাছৱাৰ্ড অপশ্যনে ক্লিক কৰে পাশওয়ার পুনরায় আপনার মোবাইলে কিন্তু চলে যাবে তারপরে সেই পাঁচশোটা কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন পাঁচশোটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর এখানে অথেন্টিকেট বলে অপশান রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন এই পাশওয়ারটা সঠিক বসিয়ে দেওয়ার পর অথেন্টিকেট অপশানে ক্লিক করলে আপনার কিন্তু অথেন্টিকেশান সাকসেসফুল হয়ে যাবে এবার যদি কোনো করে অথেন্টিকেশান না হয় আপনার যদি ফেস অথেন্টিকেশান যদি না হয়ে থাকে দশ বার যদি বেশি হয়ে যায় তাহলে তখন কিন্তু আপনাকে আর অফিস ভিজিট করতে হবে ঠিক আছে তো এখানে লেখা আছে পরিষ্কার দেখে নেবেন তো অথেন্টিকেশান আপনি ক্লিক করলাম ক্লিক করার সমস্ত সঙ্গে একটু লোডিং হবে লোডিং হয়ে যাবে কিন্তু অথেন্টিকেশান আপনার কমপ্লিট কিন্তু হয়ে যাবে ঠিক আছে যদি কোনো না হয় তাহলে কিন্তু আপনাকে আপনাকে আর টি অফিসকে কিন্তু ভিজিট করতে হবে সেটা কিন্তু লেখা আছে কেন কি আপনি দেখে নেবেন এবং আপনি যে ভিডিও কলটা হবে বা এই যে ফেস অথেন্টিকেশান করবে সেই জন্য ক্যামেরাটা ভালো দরকার যাতে আপনার ফেসটা সঠিকভাবে অথেন্টিকেশান হয় সেই জন্য তো আপনার যে ক্যামেরার যে কোয়ালিটি সেটা জন্য খুব ভালো হয় তবে কিন্তু খুব সহজে এখানে অথেন্টিকেশান আপনি করতে পারবেন ঠিক আছে তো সেই জন্য আমি অথেন্টিকেশানে ক্লিক করে আপনি খুব সহজে অথেন্টিকেশান করে নিলাম অথেন্টিকেশান একবার হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর এখানে পসিট অপশান কিন্তু ক্লিক করতে হবে পসিট আপনি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমনটি পেজ ওপেন হয়ে যাবে এর মধ্যে পুরনো এখানে পসির অপশান এখানে ক্লিক করবেন এখানে পসিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনি সমস্ত ডিলেসটা আপনি দেখে নেবেন যে কোন কোন বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে দেখে কিন্তু তারপরে পসির বাটনে ক্লিক করবেন করে দেওয়ার পর তারপর কিন্তু কোন ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজটা কিন্তু সিলেক্ট করে নেবেন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে পিনকোড এখানে পিন নম্বর বসিয়ে দেবেন পিন নম্বরটা এখানে সরি বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন তারপর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ঠিক আছে এখান থেকে পিন নম্বর এবং এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আই হ্যাভ এগ্রি এই যে টার্মস কন্ডিশন এখানে কিন্তু আপনি ঠিক চিন্ন মারবেন ঠিক আছে এখানে ঠিক চিন্ন মেরিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আপনি কন্টিনিউ বাটনে আপনি ক্লিক করবেন তো সেখানে ঠিক ছিল মেরে দেওয়ার পর আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম কন্ট্রিমিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অনলাইন টেস্ট দেওয়ার অপশান কিন্তু খুলে গেল তারপরে প্রথম কোশ্চেন করা আছে যে এই যে পাশের চিহ্নটা এটা কিসের চিহ্ন এখানে কিন্তু তারপরে তিনটি অপশান দেওয়া রয়েছে এখান থেকে আপনি এক দুই তিন এখান থেকে আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে তো এইভাবে আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন যেটা হবে সেটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন যে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এ তারপরে কোশ্চেন বলবে তারপরে এখান থেকে আপনি এখান থেকে দেখতে পারবেন যে এই চিহ্নটা কীসের চিহ্ন তারপর এখান থেকে আপনি অ্যান্সার দেবেন যে এই জনটা কিশোর এখানে সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপরে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু যেইটা নীড় হয়ে গেলো মানে এটা ঠিক অ্যান্সার ঠিক আছে তো তারপরে কিন্তু নেক্সট কোয়েশ্চেন আপনার সামনে আবার ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনি সিলেক্ট করবেন তো এইভাবে একের পর এক কোয়েশ্চেন কিন্তু আপনাকে দেওয়া হবে এখান থেকে আপনি কোশ্চেন কিন্তু আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন ঠিক আছে তো এইভাবে অনেক কোশ্চেন এখানে চলে আসবে এই যদি পুরো লিস্ট আপনি পেতে চান বা এই কোশ্চেন আপনি কীভাবে সলভ করবেন বা এই কোয়েশ্চনের যদি পিডিএফ আপনি চান তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি এখানে কোশ্চেন করা হবে সেই কোশ্চেনের অ্যান্সার সঠিকভাবে এখানে দিয়ে দেবেন সঠিকভাবে দিয়ে দেওয়ার পর তারপর কিন্তু এখানে অবশিষ্ট সময় এই টাইমের মধ্যে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু দিতে হবে ঠিক আছে প্রত্যেক কোশ্চেনের জন্য এখানে কিন্তু টাইম থাকবে এই টাইমের মধ্যেই আপনাকে কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু আপনাকে দিতে হবে ঠিক আছে তো দিয়ে আপনি কিন্তু একের পর এক কিন্তু এখানে কন্টিনিউ করবেন ঠিক আছে এখান থেকে দেখবেন যে কোনটা সঠিক কোনটা ভুল হচ্ছে এখান থেকে দেখে আপনি কিন্তু একটা একটা করে কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু দেবেন ঠিক আছে তো এবার সবার শেষে আপনি কোশ্চেনের সবগুলো অ্যান্সার দেওয়ার পর তারপরে টোটাল দশই কোশ্চেন থাকবে তো কোশ্চেনের অ্যান্সার দেওয়ার পর তারপরে কনফার্ম বাটনটি ক্লিক করার পর তারপর কিন্তু একটু লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পর এর রেজাল্ট কিন্তু আপনার সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাস হয়ে গেছি এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে দশ নম্বর মধ্যে সাত নম্বর কিন্তু আমি পেয়েছি আছে তো এখান থেকে আপনি দেখে নেবেন যে পাশের ঘরে ঠিক চিহ্ন হয় তার কিন্তু এখানে দেখে নেবেন যে আপনি পাস হয়েছেন যদি ফেলের ঘরে ঠিক চিহ্ন হয় তার কিন্তু ফেল হয়ে গেছেন আবার কিন্তু পুনরায় আপনাকে এক্সামটা দিতে হবে তো পাস হয়ে গেছে সেদিন কিন্তু পাশের এখানে ঠিক চিহ্ন হয়ে গেছে তো এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে লালনা লাইসেন্স নাম্বার কিন্তু প্রোভাইড করে দিয়েছে এই এই লালা লাইসেন্স নাম্বার দিয়ে খুব সহজে আপনি কিন্তু প্রিন্ট করতে পারেন তো এবারে লালনা লাইসেন্স প্রিন্ট করার জন্য ক্লিক হ্যাড টু প্রিন্ট দ্য লাইসেন্স এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এর যে লালা লাইসেন্স যে প্রিন্টটা আপনার সামনে সবাই হয়ে যাবে তো আমি এই এসএনে ক্লিক করলাম এই এসএনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এর মোবাইলে ওটিপি আসবে যে আপনার রেজিস্টার মোবাইলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে এখানে সামির বাটনে ক্লিক করবেন ঠিক আছে তো আমি ওটিপিটা বসিয়ে এখানে সামির বাটনে ক্লিক করলাম সামির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন লাল লাইসেন্স কিন্তু আপনার সামনে শো হয়ে গেল তো এইভাবে খুব সহজে এখন বর্তমানে অনলাইন টেস্টের মাধ্যমে আপনি বাড়িতে বসেই অনলাইন টেস্ট দিয়ে আপনার লালন লাইসেন্স বাড়ি থেকে আপনি ডাউনলোড করতে পারবেন আর এর জন্য আপনাকে আর টি ভিজিট করতে কিন্তু হবে না ঠিক আছে তো কীভাবে আপনি টেস্ট অনলাইনে ক্লিয়ার করবেন সেটা কিন্তু আপনাকে বলে দিলাম এরপর লানা লাইসেন্স পাওয়ার তিন মাসের মধ্যেই আপনাকে ড্রাইভিং লাইসেন্স জন্য অনলাইনে আবেদন কিন্তু করতে হবে তো সেটা নিয়ে যদি ভিডিও চান তাহলে কিন্তু কমেন্ট করুন আমি নেক্সট ভিডিওতে সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিওটা এই পর্যন্তই এবং আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেললসনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা আছে নেক্সট ভিডিওতে Thank you.